নমস্কার, আমি কুনাল। শুরু করছি আজকের আমাদের শহর রায়গঞ্জ। একটা সময় এ রাজ্যের মুর্শিদাবাদ এবং মালদা ছাড়া উত্তর দিনাজপুরের কোথাও সেই অর্থে ঘোড়ায় টানা গাড়ির দেখা মিলত না। বর্তমানে ভিন রাজ্যের মানুষ পশ্চিমবাংলাকে নিরাপদ ভেবে নানান পেশায় যুক্ত হচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে পা রাখছেন পশ্চিমবাংলার উত্তরবঙ্গেও। মঙ্গলবার সকালে দেখা মিলল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের 10-এর এ রাজ্য সড়কের তেলঘানি এলাকায়। উত্তরপ্রদেশ থেকে মোহাম্মদ ফিরোজ নামের এক ব্যক্তি ঘোড়ায় টানা গাড়ি নিয়ে যাচ্ছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদে। কালো রঙের তাগড়াই একটি ঘোড়ার চোখের সামনে বেঁধে দিয়েছে একজোড়া কালো রঙের পার লাগানো সুদৃশ্য ঢাকনা। গন্তব্য উত্তর দিনাজপুরের হেমতাবাদ। তিনি বিহারের সোনপুর থেকে এই ঘোড়াটি মাত্র 80,000 টাকায় কিনেছেন। তার কথায়, বিহারের সোনপুরে নানান দামের ঘোড়া পাওয়া যায়, এক একটি ঘোড়া চার চাকার গাড়ির চাইতেও দাম বেশি। সোনপুরে 50,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত দামেরও ঘোড়া মেলে। ঘোড়াগুলির দৈহিক গঠন, চলার ক্ষমতা, সেই সঙ্গে দর্শনধারী কিনা সেগুলিও দেখে দাম নির্ধারিত হয়। দর কষাকষি চলে ক্রেতা বিক্রেতার মধ্যে। ঘোড়ার খুর থেকে পড়ে যাওয়া নাল চড়া দামে বিক্রি হয় দেশের সর্বত্র। বহু ক্রেতা এই নাল কিনে আংটি গড়ে তা ব্যবহার করে থাকেন ডান হাতের আঙুলের মধ্যমা কিংবা অনামিকায়। মঙ্গলবার সকালেও রায়গঞ্জের এক ক্রেতা টমটম চালক মোহাম্মদ ফিরোজের কাছ থেকে 200 টাকায় একটি ঘোড়ার নাল কিনলেন। ব্যস্ততম ঘোড়ার গাড়ির চালক এদিন নিজের নাম বলেই ক্যামেরার আড়াল হতে দ্রুত স্থান বদল করলেন, উদ্দেশ্য হেমতাবাদমুখী যাত্রা। তবে ঘোড়ার মতো একটি প্রভুভক্ত বুদ্ধিমান প্রাণীকে নিয়ে আগ্রহ যে 8 থেকে 80 সব বয়সের মানুষের মধ্যেই বর্তমান তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আজকের আমাদের শহর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে এই চ্যানেলে এই সময়ে। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।